फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आई एम अरिंदम एंड यू आर वाचिंग अरिंदम्स गैलेक्सी। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাড়ির চারপাশটা না পুরো জঙ্গল বলা চলে, মাঠ ঘাট চারিদিকে গাছপালা ভর্তি। তো আজকে আমি ঠিক করেছি আমাদের বাড়ির সামনে যে সমস্ত গাছপালা বসানো রয়েছে বা কী কী ফুল ফল গাছ রয়েছে সব কিছু তোমাদের দেখাবো। আগেই আমি এখন ওপরে আছি, ওপর থেকে তোমাদের বাইরেটা একবার দেখিয়ে নিই কী কী আছে, তারপর নিচে যাব গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? নিচে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা তোমরা দেখো গাছপালা ভর্তি। চলো যাই নিচে, যাই নিচে গিয়ে ভালো করে দেখব। চলে এসেছি নিচে। এই যে এটা হচ্ছে আমাদের মনসাতলা, এখানে পুজো হয় শনিবার মঙ্গলবার, ঠাকুরমশাই আসেন। চলো গেটটা খুলে যাই বাইরেটা। এই যে চলে এসেছি, বেশ রোদ উঠেছে, গম গম করছে। আর এদিকেই ফার্স্টেই রয়েছে নয়নতারা, আর পাশেই রয়েছে, এখানে একটা তুলসী গাছ ছিল কিন্তু রোদের ঝলসানিতে নষ্ট হয়ে গেছে একদম। আর এটা হচ্ছে আমাদের পিয়ারা গাছ, পাশেই রয়েছে এটা টগর ফুলের গাছ। আর এটা একটা বাহারি গাছ, বেশ সুন্দর বাড়ির দু সাইডে হয়েছিল। এই দিকটা বেশ সুন্দরভাবে রয়েছে, যেন প্ল্যানিং করে বসানো রয়েছে, কিন্তু তা নয়, এমনি একটা গাছ এনে বসিয়েছিলাম, সেটা থেকেই এত কটা হয়ে গেছে। আর সামনে এদিকে জবা গাছ, পাশে ওদিকে জবা গাছ, এদিকে রয়েছে একটা, এই যে এটা তোমাদের দেখাবো বলে, এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছটা প্রায় 5-6 বছর কি 7 বছর হয়ে গেছে বসানো হয়েছে, বাট একটাও লেবু ধরেনি, কেটে 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 এই অবস্থা, তাও পুরো গাছ গোড়া থেকে কাটা হয়নি আর ইচ্ছাও করেনি কাটার। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ অপরাজিতা গাছ, অপরাজিতা গাছে ফুল হয়েছিল বাট সকালে বাপি তুলে ফেলেছে পুজোর জন্য। আর এইদিকে এইটা হচ্ছে রাস ফুলের গাছ ছিল, আর এইখানটা করে ওই বাহারি গাছটা ছিল, এই দিকটা পুরোটা, বাট এই দিকটা কীভাবে যে নষ্ট হয়ে গেল তা বুঝতে পারছি না। আর পাশে তোমাদের এবারে এই যে এখানে অনেক কটা রাস ফুল গাছ হয়েছে, রাসের সময় পুরো ভর্তি হয়ে থাকে গাছটা, যা অপূর্ব সুন্দর লাগে না তোমাদের কি বলবো। এবারে তোমাদের দেখাবো একটা স্পেশাল গাছ, এটা হচ্ছে কালমেঘ গাছ। এটা আমি প্রজেক্ট করার জন্য এনে লাগিয়েছিলাম আর সেখান থেকে বেশ কচি কচি পাতা ধরেছে। একবার একটা গালে পুড়ে দেখেছিলাম সে কি বিভৎস তেঁতো, যতক্ষণ আমি মিষ্টি খেলাম ততক্ষণ গেল না, বিশাল তেঁতো। তোমরা কে কে কালমেঘ পাতা খাও জানাও তো, এটা যদি উপকারী। তবে ওদিকে আমি দেখতে পাচ্ছি ওদিকে রয়েছে আমাদের জবা গাছ, এটা হচ্ছে পঞ্চমুখী জবা গাছ, ওই দিকে রয়েছে। তারপর এদিকে তোমরা দেখতে পাচ্ছ, ওই পিছনে দূরে দেখতে পাচ্ছ তোমরা জবা গাছ। আর এই দিকটা তোমাদের এবার দেখাই, এইটাও ছিল এদিকে অনেক তুলসী গাছ ভর্তি ছিল, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, বাট এইখানের গাছগুলো না শুকিয়ে গেছে রোদের মধ্যে। আচ্ছা, এই দিকে তুলসী গাছের দেখো অনেক মঞ্জুরি হয়েছে, এগুলো এবার নিয়ে এই বর্ষাকাল আসছে না, এই বর্ষাকালে বসাতে হবে, তাহলে আরও পুরো ভর্তি হয়ে যাবে। এটা হচ্ছে রাধা তুলসী, এই গাছের পাতাগুলো বেশ লাল লাল হয়ে থাকে। আর এদিকে একটা রয়েছে টগর গাছ, টগর গাছ দু তিনটে রয়েছে রাস্তার ধারে, এগুলো সব আমার মাই বসিয়েছে, বাপিও বসিয়েছে, আমার মায়ের ওই ফুল গাছের শখ। প্রচুর ফুল তোলে সকালবেলা, 2-3 ঝুড়ি ফুল তোলে আর পুজো করে, ঠাকুর সাজায় আমার মা, ওই জন্য এইগুলো এত। আর এইদিকে দেখতে পাচ্ছি জবা গাছ, এই জবা ফুলের গাছটা অপূর্ব সুন্দর, এটাও একটু গোলাপি রঙের জবা, এই একটাই পড়েছিল, বাকি সব ফুল তুলে ফেলেছে সকালবেলা পুজো করার জন্য। আর পাশেই দেখতে পাচ্ছ পুকুর, বাট পুকুরটা ইউট্রফিকেশনে ভর্তি হয়ে গেছে, ইউট্রফিকেশন মানে হচ্ছে পুকুরে নোংরা আবর্জনা জমে জমে এই অবস্থা হয়ে গেছে, আর সাথে এই সমস্ত পানা টানা। চলো গেট এঁটে দিলাম, তোমাদের দেখানো হয়ে গেল। আচ্ছা, বাইরে থেকে আমাদের ঘরটা তোমাদের দেখানো হয়নি না, তোমরা একবার দেখে নাও, এটা হচ্ছে আমাদের বাড়ি বাইরে থেকে, তোমরা ভিতরটাই দেখেছো এতদিন। চলো এবারে, বেশ রোদ পড়েছে। আচ্ছা, এখানে রোদেতে দেখলাম গাছগুলো রয়েছে, একটু ছায়নে নিয়ে গিয়ে এতে একটু গাছে জল দিয়ে দিলাম, বেশ শুকনো হয়ে গেছে। এটা হচ্ছে লঙ্কা গাছ, লঙ্কা গাছও বসিয়েছে, লঙ্কা গাছ ওখানেও ছিল বাইরেটা বুঝলে, বাট লঙ্কা গাছ বাইরেগুলো আর নেই, এখন তো রোদেতে শুকিয়ে গেছে। এইখানেই রয়েছে কয়েকটা লঙ্কা, কিছুদিন আগে হয়েছিল, এখন আর একটাও লঙ্কা গাছে নেই, ফুল ধরবে আশা করি কিছুদিন পরে। পাশে দেখতে পাচ্ছ একটা কলা গাছ রয়েছে, কলা গাছে কলা হয়েছে, মোচাও ছিল, মোচাটা কেটে ফেলা হয়েছে। পাশে এটা কিরিস গাছ। চলো এখানে আর দেরি করবো না, এবারে চলো বাড়িতে ঢুকে পড়ি। আজকে তোমাদের বাইরেটা ঘুরিয়ে আনলাম, এবার রান্না বসাতে হবে, তার কারণ আজকে আমি রান্না করছি, আজকে আমি রান্না করছি বাড়িতে, আজকে মার ভাই তো নেই, পিসির বাড়ি গেছে, আমি তাই রান্না করবো আমার আর বাপির জন্য অল্প করে কিছু। পিসি ভাত রান্না করবো না, অল্পই করবো, তাই শুধুমাত্র বেশি চাল নিলাম না, অল্প করে একদম নিলাম।
চালটা ধুয়ে নিই। চাল ধুতে ধুতে চালের কথা বলতে একটা ভালো কথা মনে পড়ে গেল, একটা টিপস শেয়ার করব ভাবছিলাম, তোমাদের টিপসটা শেয়ার করব। ঠিক আছে, আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদের টিপসটা শেয়ার করে দেবো। তাড়াতাড়িতে হাঁড়িতে আর করলাম না, প্রেসার কুকারই করে ফেলছি চালটা। এবারে গ্যাসটা জ্বেলে দিই, গ্যাসটা জ্বেলে দিয়ে এবারে চালটা তুলে দেব, জলটাকে গরম বসিয়ে দিই। মাদার্স ডে পৃথিবীর সকল মায়েদের জানাই আমার প্রণাম ও ভালোবাসা। তো আজকে আমার মা এখন বাড়িতে নেই, চলে আজকেই ফিরবে পিসির বাড়ি থেকে। মা খুব খুশি হয়ে গেছি, দুদিন পর বাদ ফিরছে, আমি যদিও ফিরে এসেছি আগেই। চটপট আমি রান্নাগুলো সেরে ফেলি এক এক করে। আগে থেকেই রয়েছে মাটন, সেটাই একটু গরম করে নেব, তার সাথে ফিশ ফ্রাই, সেটাও গরম করে নেব, যদিও সেটা পিসি পাঠিয়েছিল। আমি আজকে আর কিছু রান্না করছি না, শুধু ভাতটাই করব আর সাথে আলু সেদ্ধ করব। বাপি বলে গেছে আলু সেদ্ধ দিয়ে খাবে আজকে, তাই সেটাই আজকে করে ফেলছি। এখন ভাতটা বসিয়ে দিয়ে এলাম, তোমাদেরকে তাহলে বলে দিই যে কীভাবে চালে পোকা ধরলে তার সেটা দূর করবে। তো তোমরা প্রথমেই একটা রসুন, গোটা রসুন নিয়ে দিয়ে দিতে পারো, সেটা একটা শুকনো হয়ে গেলে একটা উগ্র গন্ধ ছাড়ে, সেই জন্য পোকা আসে না। কেউ কেউ রসুন চালে দিতে চায় না, তাদের জন্য আরও সহজ উপায়, আপনারা আশা করি বাড়িতে সবার বাড়িতে তেজপাতা লবঙ্গ থাকে, এই তেজপাতা লবঙ্গ এই দুটো যদি চালে ফেলে রাখতে পারেন, যে কোনো একটা দিলেও হবে, তাহলেও কিন্তু চালে আর পোকা ধরবে না। ঠিক আছে, এই টিপসটা আজকে কেমন লাগলো বলে হঠাৎই মনে পড়লো, চলো তাহলে নিচে যাই। এখন গিয়ে তোমাদের বললাম এখন সিটি দিচ্ছে, একটু বন্ধ করে আসতে হবে না। এই যে চলে এসেছি আজকে লাঞ্চ নিয়ে, মাটনটা বেশ লাল লাল গরম করতে হয়ে গেছে, অসম। চলো এটা এবার ঢেলে খাওয়া যাক। আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শীঘ্রই ফিরছি নতুন ভিডিও নিয়ে।